গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও স্বাভাবিক আছি। আর এখন মর্নিং মর্নিং সেই আমার চিয়া সিস বিভিন্ন জল নিয়ে আমি মর্নিংটা শুরু করছি। আর আমাদের বাড়িতে চারদিকে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, কারণ স্নান পুজো শুভ একদম কমপ্লিট হয়ে গেছে। ও বেরোবে স্কুল, আর বাবা না আজই একদম লাস্ট পরীক্ষা, তাই বাবানও বেরিয়ে যাবে। আর বাবানকে নিয়ে আমি এতক্ষণ বিছানা ছিলাম, কারণ একটু পড়াশোনার ব্যাপারটা থেকে যাই। যারা যারা আমার মতো বাচ্চার মা, যেই বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে, তারা জানো ব্যাপারটা কি হয়। তো যাই হোক, ওরও স্নান হয়ে গেছে, বাবান এখন একটু ড্রেস পরছে, আর আমি ততক্ষণে ভাবলাম চিয়াসিস দিয়ে মর্নিংটা শুরু করে দিই অলরেডি। বাবানকেও খাওয়াতে হবে তার মাঝখানে, তো চলো চটপট করে মর্নিংটা শুরু করা যাক। কি যে সব জিনিস খাও, কষ্ট হয় তোমাকে দেখে। অ্যাকচুয়ালি এর আগের দিন পূজা আমাকে ধরে নিয়ে গেছিল টেস্ট করাতে, কিছু বেসিক টেস্ট যেমন হয় আর কি। আমার প্রায় এক বছর হয়ে গেছে টেস্ট করানো হয়নি। ও বললো দিদি তুমি চলো করে নি, তো ওও করছিল আর আমিও করে নিয়েছি, দুজন মিলেই করেছি। আমি করেছিলাম কোলেস্ট্রল, আর কি করেছিলাম যেন ক্যালসিয়াম, থাইরয়েড, টিএসএইচ, আর আরেকটা যেন কি হিমোগ্লোবিন। তো প্রত্যেকটা রেজাল্টই এসে গেছে, সবই মোটামুটি নর্মাল, কিন্তু হিমোগ্লোবিনটা একটু কম, আর থাইরয়েডটা তো মানে সাংঘাতিক পরিমাণে বেশি, জানি না কেন। তো এনাকে অনেকদিন ধরে আমি বলছি যে আমার শরীরটা কিন্তু একটু খারাপ, কিন্তু উনি বিশ্বাস করেন না, ভাবছেন একটু ল্যাবই খাচ্ছি। বিশ্বাস করেছি, বিশ্বাস করবো না কেন, কিন্তু এত পরিমাণ বেড়ে যাবে, 35 আছে, 35 মানে অনেকটা, 100 যেখানে বিলো 6 থাকার কথা মনে হয় না, 5 বিলো 5 সেখানে 35। এর আগেও আমার ওরকম হয়েছে, ওর কোনো ব্যাপার না, আমি ওইভাবেই চলি। কিন্তু শুরু করেছি আবার মর্নিং মর্নিং থাইরয়েডের ওষুধ, আর এই যে একটু ডায়েটে থাকতে হবে কয়েকটা দিন, তারপরে একটু রোগা হওয়ার প্রসেসিং চলছে, জানি না হতে পারবো কিনা, এটা আমি ডেইলি বলি তোমরা জানো। তো এবার দেখি চেষ্টা করছি, হতে পারি কি না, কি হয় না হয় তোমরা প্রত্যেকটাই দেখতে পাবে। তো চলো চটপটগুলো খাই, বাবানকে খাওয়াই, আর বাবানকে পরীক্ষা দিতে নিয়ে যাই। তো ডেইজি এখন ঘুমাচ্ছে, আর ডেইজির খাওয়া দাওয়া আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, আর এখন করতে যাবো ইলিশ মাছের ঝোল। সেদিন যে ইলিশ মাছটা করেছিলাম, কিছুটা ইলিশ মাছ আছেই, এই যে আমি বের করে রেখেছি, 4-5 টুকরো ইলিশ মাছ রয়েছে, সেটা দিয়ে আলু বেগুন দিয়ে একদম কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে একদম পাতলা ঝোল, কোনো মশলা ছাড়া। তো যা হোক সেটা করবো, আর গরমটা তো প্রচণ্ড হয়েছে। সকালবেলা শুভ যা ছিল আলু সেদ্ধ, ঘি, ভাত এই সমস্ত দিয়ে খেয়ে গেছিলো, তাই আমি এখন করবো ইলিশ মাছের ঝোলটা গরম গরম, যাতে দুজনেই এসে স্কুল থেকে খেতে পারে। মানে বাবানও পরীক্ষা দিয়ে আসবে, আর শুভ একটু পরে আসবে, একটু পরে মানে বিকেল হবে আসতে, তখন যখন খাবে তখনই। চলো চটপট করে ইলিশ মাছটা রেঁধে নিই, কারণ হচ্ছে তারপরে আবার বাবানকে আনতেও যেতে হবে। আর এদিকে ঝোলটা হতে থাক, ততক্ষণে আমি চটপট করে রেডি হয়ে চলে আসি। আর এদিকে আমি মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, মাছ, বেগুন, আলু, টমেটো সব একসাথে ছেড়ে দিয়েছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, আর ফুটুক মাসি নামিয়ে নিবে। আর আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাবানকে আনতে। আসি গেটটা দিয়ে দাও, প্রচণ্ড রৌদ্র। আর এখানে বাবানের পরীক্ষা শেষ, আর বাবান কি করছে, ক্লান্ত হয়ে গাড়ি যাচ্ছে। কিরে এই ক্যান্ডি খাবি কেন রে, ক্যান্ডি কোথায় পাবি, ফ্রিজে ক্যান্ডি আছে, চলো দেখি। এক্সাম খতম মস্তি শুরু, কি মস্তি করবা তুমি, আর কি করবা, আর এটা কে দিয়েছে, আমি এখন বেরিয়ে গেছি একটু জিনিসপত্র নিতে, যেমন বিস্কিট ফিস্কিট এসব কিছু নিতে হবে, তো টাইম করে উঠতে পারছি না, যাই। হ্যাঁ এটা ব্লগ হচ্ছে, আর মাসিও যাচ্ছে পুচকাকে আনতে, চলো আগে যাই জিনিসপত্র গুলো নিয়ে নিই। এখানে আমার সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে,
এখানে আমার দুই ক্যারি ব্যাগ ভর্তি বাজার কমপ্লিট, আর এখন বেরাচ্ছি বাড়ি। বুঝতেই পারি না যখন আসলে মানে এতগুলো জিনিস কি করে হয়ে যায়। চলো এবার ঝটপট বাড়ির দিকে যাই। প্রচন্ড রোদ, কেন যে সানগ্লাসটা আনলাম না, চশমাটাও আনিনি, চোখটা খুলতেই পারছি না। আর খাচ্ছি এখন ডাব কাকুর কাছে ডাব, ডাব মানে নারকল হয়ে গেছে, তাকে ছাড়িয়ে দিয়েছে সুন্দর করে। খেলাম নিজে, আর একটা কাকু নিয়ে যাচ্ছি, কাকু ছাড়িয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছি বাবানের জন্য। চলো 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 বাবান ছোড়াই, দেখো তোমার জন্য বড় বড় ডাব, এটা হাতে ভারী ভারী। সবে বাইরে ঢুকলাম, আর কি গরম বাইরে, মধ্যে চোখ মুখে জল দিই, আগে একটু চশমাটা পরতে হবে এক্ষুনি। আর এটা আগে একটু বাবানকে দিয়ে নিই। হাই বাবান। আর এই হচ্ছে আমার বেগুন ইলিশের ঝোল, আলু সেদ্ধ আর ভাত, এখন খেতে বসবো। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম হতে, এটা গরম হচ্ছে। আর এই সবে খেয়ে দিয়ে উঠলাম, আর তোমার সাথে শেয়ার করছি মার্কেট বাস্কেটে কি কি আনলাম। নেই এখানে কয়েকটা ওই সার্ফ, সাবান, ফিনাইল, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। এর মধ্যে রয়েছে বিস্কিট, দু প্যাকেট বিস্কিট, এটা না হলেই নয়, ঠিক না। এটা একটা খুব সুন্দর কোকোনাট কুকিজ পেয়েছি, ট্রাই করব কেমন জানি না, ক্রিমিকাল, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। পেস্ট শেষ হয়েছিল, দ্যাটস ওয়াই পেস্ট, কিশমিশটাও নামে হয়ে গেছিলো ওই কিশমিশ ভিজা জল খেতে খেতে। আরেক প্যাকেট ঠেকুয়া, চানাচুর, মাই ফেভারিট চানাচুর, মা সন্তোষী ডালমুট লেগে আছে যেটা, এটা এটা খুব খুব ভালো হয় খেতে, খেতে খাও কমেন্ট করে জানিও। কাঁচা চিড়া, যেটা এখন দই দিয়ে খেতে খুব ভালো লাগে, আর অবভিয়াসলি নারকল দিয়েও। এটা একটা সাবান নিয়েছি পতঞ্জলির আর কি, এটা একটা বিস্কিট, খুব ভালো লাইট অ্যান্ড থিন পানের। আর এখানে গরম মশলা, যেটা আমি বাড়িতে হোমলি একদম ফ্রেশ পাউডার রেডি করি তার জন্য। দ্যাটস ইট, এইটুকুই জিনিসপত্র, তো চলো এগুলো সব কন্টেনারে করে রাখি এখন। এখন ঘড়িতে সময় বেজে গেছে প্রায় বিকেল চারটে, আউটলেট ওপেন হয়ে গেছে, আর আমি বাবার জন্য খাবার রেডি করেছি, দুধ ভাত কলা। ছোটবেলায় খুব মনে পড়ে মা বিকেলবেলা বলতো পায়েস খাবি, দিয়ে পায়েস খাবি বলে দুধ ভাত কলা চটকে খাইয়ে দিত ঘন করে, মানে তখন আমরা বুঝতে পারতাম না, ভাবতাম পায়েসই খাচ্ছি। আস্তে আস্তে বড় যত হলাম ক্লিয়ার হলো ব্যাপারটা। আর সেম টেকনিক এখন আমি বাবানের সাথেও করি, বাবানকে বলেছি পায়েস খাবি, দিয়ে ওটা করেছি, দেখি কি বলে খেয়ে। এই যে সেই আমার দুধ ভাত কলা পায়েস। তো ফাইনালি এখন আমি একদম রেডি হয়ে গেছি আউটলেটের জন্য, আর তোমরা সকলে জানো সকালে একটু শেয়ার করলাম যে একটু প্রবলেম হচ্ছে থাইরয়েডের কারণে, তো 10-15 মিনিট একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিয়েছি, প্রচণ্ড শরীরটা অস্থির করছিলো, তাই কিছু অর্ডারকে মানে ক্যান্সেল করতে হয়েছে আজকে, কিছু করার নেই, কারণ আমি একদম পারছিলাম না পায়ে দিয়ে দাঁড়াবো। যারা যারা থাইরয়েড দিয়ে মানে যাও সাফার করো, তারা তারা জানো যে কী কী প্রবলেম হয়, তো যাই হোক এটা নতুন করে কিছু বলার নেই। তো এখন একটু বেটার ফিল করছি, ফ্রেশ ফিল করছি, তাই একদম রেডি হয়ে নিয়েছি, দিয়ে বেরোচ্ছি আউটলেটে, আর নিয়ে যাবে আমাকে শুভ, শুভ স্কুল থেকে এসে গেছে, তো চলো এখন চটপট করে আগে আউটলেট গিয়ে বাকি অর্ডারগুলোকে সারি, তারপরে বাকি কথা হচ্ছে। চলে এসেছে বাবান, কি রে পরীক্ষা শেষ হয়ে গেছে সেই আনন্দ নাকি, কি কি তোর কিসের আনন্দ, কোল্ড ড্রিংকস এর আনন্দ, ওরে বাবা। আরেকটা জিনিস আছে বাবা তোর জন্য, এই যে লঙ্কা ছাড়া বলেছো, লঙ্কা ছাড়া তো বলতে ভুলে গেছি। আর বাবানের এক্সাম শেষ হয়ে গেছে, তাই কি দিয়েছি বাবানকে, চিকেন এগ রোলের ট্রিট, ইয়ে কি মজা। আর এখন যাচ্ছি একটু ডেজি কিনে হাঁটু করতে, ওর ইচ্ছে করে সারাদিন বাড়িতে বসে থাকে, তো আর এখন রাস্তাঘাট একদম ফাঁকা, তাই ভালো একটা হাঁটু করে নিয়ে আসি। চলো ডেজু, চলো চলো ডেজু।